হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ত্রিপর্ণার ডায়েরি। আমি ঋতুপর্ণা। তো আজ এখন বাজে হচ্ছে 3:30। আমি আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আসলে জানি না আমি কি হয়েছে, আমার সকাল থেকে আমার কিচ্ছু ভালো লাগছে না, না কিছু খেতে ইচ্ছা করছে, না কোনো কাজ করতে ইচ্ছা করছে। তাও সব করা হয়েছে, ওই জন্য অনেকটা দেরি হয়ে গেল, আরও তাড়াতাড়ি হয়ে যায়। এখন 3:30 বেজে গেছে। আজ সকাল থেকে না খুব একা একা লাগছে, মানে মনে হচ্ছে কি কাশ ঘরে কেউ যদি থাকতো। এটা আমার এমনিও মনে হয় যে ঘরে যদি আরেকজন কেউ থাকতো তো খুব ভালো হতো, আমি তার সাথে খুব গল্প করতাম, কথা বলতাম। মানে আমি না কথা বলতে খুব ভালোবাসি, আমার মিশতে খুব ভালো লাগে সবার সাথে। আর ওর কিছু করার নেই, ও তো সকালবেলা অফিস চলে যায়, এখন তো আমি খড়দাতে রয়েছি, ও কৃষ্ণনগরে চলে যায়। যদি কোনো দিনও পারে তো এখানে আসে, নয় তো ওখানে যে রুমটা নেওয়া হয়েছে ওখানেই থেকে যায়। তো আমার শরীর কদিন ধরে ওই যে ভালো যাচ্ছে না বলে আমি এখানে এখন আছি, আমাকে বললে এখন তোমাকে নিয়ে যাব না। তো ও ওর দিক থেকে যতটা পারে করে, এরকম না যে ও করে না। ও আমাকে যখন যায় তখন ট্রেন থেকে নেমে ফোন করে, বা লাঞ্চ টাইমে ফোন করে, কাজের ফাঁকে এক দুবার সময় পেলে ফোন করে নেয় যে আমি কী করছি, খেয়েছি কি না। মা বাবাও আমাকে ফোন করে, সেগুলোগুলো মানে সেগুলোতে কোনো অসুবিধা নেই, কিন্তু বাকি সব সময়। এবার ফোনে আমি কতক্ষণ কথা বলবো সব সময়, মানে খালি আজকে সকাল থেকে আমার মনে হচ্ছে যে কেউ যদি থাকতো আমি কত কথা বলতাম, সারাদিন একা একা লাগতো না, বেশ বকবক করতে পারতাম এরকম। মানে ছোটো থেকে আমার বাড়িতে, বাপের বাড়িতে আর কি, সব একসাথে থাকতাম, কাকারা জেঠুরা আমরা, আর এখানে এসে পুরোটাই একা। তো ওই জন্য জানি না কেন আমার সকাল থেকে একদম ভালো লাগছে না। তো আমি ওই জন্য সকাল থেকে কোনো ভিডিও টিডিও কিচ্ছু করিনি, শুধু যেটুকু কাজ না করলেই নয় সেইটুকুই করেছি। তো এখন একটু ঠিক আছি, মা বাবার সাথেও একটু কথা হলো, ওর সাথেও কথা হয়েছে, তো এখন একটু ভালো লাগছে। না না চলো ঠিক আছে, তাহলে ভিডিওটাকে এখান থেকেই স্টার্ট করা যাক, তাহলে আর বোর করব না আমি, এত বকবক করলাম প্রথমেই। তো চলো এখান থেকেই আজকের ভিডিওটাকে শুরু করি। ঘরের কাজ তো মোটামুটি হয়ে গেছে, তো ভাবলাম যখন সময় আছে তখন আবার অর্ডারের যে জিনিসগুলো তৈরি করতে হবে সেগুলো ঝটপট করে যতটা পারবো করে নিই। তো এখন সেগুলো নিয়ে বসে আছি, সেগুলো সব বের করেছি। আর এখানকার অবস্থা দেখছি, এখানকার অবস্থা আমি সব ছড়িয়ে ছিটিয়ে বের করে বসে আছি, এখানে এখানে। তো এখন লবঙ্গ আর সামান্য চিনি দিয়ে আমি এখন র চা খাবো। দুধ চাটা আমার খুব একটা পছন্দ না, দুধ চা খেলেই অম্বল হয়ে যায়। এই যে আমি নিয়ে নিয়েছি আমার চা আর একটা বিস্কুট, ব্যাস। আর এই হচ্ছে আমার রুম, আমি সন্ধ্যাবেলা এই লাইটগুলো জ্বালিয়েই বসে থাকি, আমার বড় লাইট জ্বালাতে একদম ভালো লাগে না। উঠবি না তুই? দেখছ শুয়ে শুয়ে খাবে, উঠবে না। এবার উঠেছে, আর পাচ্ছে না তখন উঠেছে। আজ সকাল থেকে ভালো লাগছে না ভালো লাগছে না করে সত্যি আমি কোনো কাজ করিনি। এখন একটু জল খাবো, জল খেতে গিয়ে দেখলাম এই যে সব কটা বোতল আমি খালি করে রেখে দিয়েছি। মানে কি যে হয় না কোনো কোনো দিন, কিচ্ছু ভালো লাগে না সত্যি। কেন যে এরকম হয় আমি নিজেও জানি না, সব কিন্তু ঠিক আছে, তাও যে কেন এরকম হয়। এখন আগে ঝটপট করে জলগুলো ভরে নিই। এই যে আমি এতক্ষণ বসে বসে এইসব কাজ করছিলাম। আর যদি বলো এইটা কি, এটা আমার স্ট্যান্ড। এটা আমি অ্যাকচুয়ালি আমার আরেকটা চ্যানেল আছে ঋতুজার, যেখানে আমি আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিও বানাই।
তো সেটার জন্য আমি যখন বানাচ্ছি তাহলে আমি করেই নিই, ভিডিও একটা ওই চ্যানেলেও পোস্ট করা হয়ে যাবে। করতে করতে যে কখন 8:30 বেজে গেছে আমি খেয়ালই করিনি। তো এখন আমি চলে এসেছি রান্না করতে, ডিনারটা তাড়াতাড়ি বানাতে হবে। আজকে আমাকে একটু আগে ফোন করলো, বললো যে আজকে বাড়ি ফিরছে, একটু রাত হবে, তো আমি ওই জন্য তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিই। হচ্ছে ভাত আর এদিকে হচ্ছে কষা মাংস আর করব ডাল, ব্যাস রান্না করে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। এখন প্রায় 10:30 বাজতে চলল, 10:20, এখনও ও আসেনি। আমি এখনই ফোন করলাম, বললো ট্রেনের কিছু প্রবলেম হয়েছে তো ওই জন্য লেট হচ্ছে, আর এদিকে ওয়েদার এরকম অবস্থা, প্রচণ্ড খারাপ ওয়েদার। এখন মনে হচ্ছে যে ওখানে থেকে গেলেই ভালো হতো, না এলেই ভালো হতো, কিন্তু কিছু করার নেই, দেখা যাক আসুক কখন আসে। এখন বাজে কটা? 11:45 এলো। গুড মর্নিং, এখন বাজে 8:30, আমি 7:00 সময় ও বেরিয়েছে। আমি উঠেছিলাম কিন্তু বেরিয়ে যাওয়ার পর ভাবলাম যে না একটু শুই, আজকে ভালো লাগছে না, একটু পরে উঠবো, ব্যাস 8:30 বাজিয়ে দিয়েছি আমি, কোনো কাজ হয়নি। তো চলো ঝটপট করে আগে বিছানাটা গুছিয়ে নিই, কেন বিছানা গোছানো থাকলে না মনে হয় যে হ্যাঁ পুরো ঘরটা গোছানো যায়, বাকি সব গুছে যদি বিছানাটা এরকম পড়ে থাকে তো মনে হয় ঘরের কিছুই গোছানো নেই। তো আগে আমি বিছানাটা গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ধুলো যে এখানে কোথা থেকে আসে আমি বুঝতে পারি না, কালকে শুধু আমার ভালো লাগছিল না বলে আমি মুছিনি, আর আজকে এই যে হাত দেওয়া যাচ্ছে না, এই অবস্থা দেখো, একদিন ডেলি মুছতে হয়, একদিন না মুছলে এই যে প্রত্যেকটা জায়গায় একই অবস্থা। আর আমার ডাস্টে অ্যালার্জি, মানে এই মুছতে মুছতে আমি যদি মাস্ক এখন না পরি তো আমি হাঁচতে শুরু করে দেবো, আর মাস্ক পরে গরমে কাজ করা যায়, ঘরের মধ্যে কতক্ষণ পরে থাকবো আমি। তো যাই হোক তাড়াতাড়ি করে আগে মুছে নিই, নয়তো এর চেয়ে বেশি যদি হয়ে যায় আর যদি না মুছি তো কালকে আমি শেষ। মোটামুটি কিছুটা কাজ হয়েছে ঘরের, এবার দেখলাম খুব জোর খিদে পেয়েছে, তো আগে খেয়ে নিই তারপর আবার কাজে বসবো। এখন আর নিজের জন্য কিছু করতে ইচ্ছা করছে না, তো তাই হলো আমি একটু ওয়ে প্রোটিনই খেয়ে নিই, আমার এটা খুব ভালো লাগে, এটা হচ্ছে চকলেট ফ্লেভার, আমার প্লেনটা খেতে একদম ভালো লাগে না, আমি এটাই খাই। তো চলো ঝটপট করে আগে খেয়ে নিই, পেটে না ইঁদুর ছুঁচো ডন মারছে, বলে না কথায় আছে পেটে ইঁদুর ছুঁচো ডন মারছে, এই অবস্থা, এত জোর খিদে পেয়েছে। টিফিন করা হয়ে গেছে, এবার ভাবলাম একটু কাজে বসে যাই, কেন অর্ডারের জিনিসগুলো আমাকে দিতে হবে, সেরকম কিছুই হয়ে ওঠেনি, তাই আমি এখন কাজে বসে গেছি। এই যে সব ছড়ানো ছিটানো আমার চারিদিকে, এখন একটু এগুলো বানিয়ে নিই কিছুক্ষণ, তারপর আবার ঘরের বাকি কাজ করব। দুপুরবেলা ওই যে কাজ করতে বসেছি আমি, আমার আর টাইমের কোনো খেয়াল নেই, মানে আমি উঠেছি তখন 1:45 বাজে, তখন আমার হুঁশ এসছে এ মা এত বেলা হয়ে গেল, আমার ঘরের তখন কাজ বাকি ছিল, স্নান পুজো সব বাকি ছিল সব, তো তারপরে তাড়াহুড়ো করে আমি সব করলাম, তো যার জন্য আর কোনো রকম ভিডিও ক্লিপ নিইনি, যেটা অ্যাজ ইউজুয়াল আমি ভুলে যাই, মানে তাড়াহুড়োতে আমি সত্যিই ভুলে গেছি। তো এইমাত্র স্নান টান করে পুজো টুজো দিয়ে সব করে লাঞ্চ করে এসে আমি বসলাম শান্তি। আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব মজা করো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো।